আসুন, এটাই আমার ড্রয়িং স্পেস। খুব সিম্পল ভাবে আমার সাজাতে পছন্দ করি দেখে আমি এটা খুবই সিম্পল ভাবে করেছি। এটা আমার খুব সিম্পল একটা ডাইনিং স্পেস। ছোট জায়গা দেখে যতটুকু সুন্দর সিম্পল ভাবে করা যায় আমি চেষ্টা করেছি। এটা আমার মাস্টার বেডরুম। বেডরুমটা আমি সিম্পল এবং অল্প কিছু দিয়ে করেছি, কারণ আমার রুমটা একটু ছোট। আর সাথে কমন গেস্ট রুম বলেন বা লিভিং রুম বলেন, আমার বাসাটা ছোট, যার কারণে আমি একটা জায়গায় আমি সব কিছু করেছি। পাশেই আছে ব্যালকনি, আসেন ব্যালকনিটা দেখি। ছোট ব্যালকনি, কিন্তু আমি যতটুকু পেরেছি একটু গাছ টাছ লাগিয়ে রাখার চেষ্টা করেছি, আমার গাছ খুব পছন্দ। ঘরটাকে ফিল করি, ঘরটা হচ্ছে আসলে প্রশান্তির একটা জায়গা, যেখানে দিন শেষে কাজ করে একটা শান্তির ঘুম দেওয়া যায়, খুব রিল্যাক্সভাবে থাকা যায় সুন্দর একটা পরিবেশে। ছোটবেলায় আমি খুব আদুরে বড় হয়েছি, নানা নানি দাদা দাদির আদুরে নাতনি, আমার বাবার আদুরের মেয়ে। আমার বাবা কখনো কাজ করতে দেয় নাই, রান্নাঘরে ঢুকতে দেয় নাই, কিন্তু বিয়ের পরে আমি একটা ভরা সংসারে আসছি, সেখানে আমার দায়িত্বেই আমার কাজে ঢোকা, এবং আস্তে আস্তে আমি পুরো সংসারটা গুছিয়ে কাজের মধ্যেই থেকেছি, রান্না বান্না সব কিছু। যদিও এটা আমার দাদা দাদি ফুপু নানা আমার মা খালা সবাই রান্নায় খুব পারদর্শী, সেই থেকে চলে আসছে, এবং আমি আমার রান্না সবাই খুব পছন্দ করে, শখেই রান্না করি। আমি ছোটবেলায় নানা নানির কাছে থেকে বড় হয়েছি, আমরা নিচে থাকতাম আর উপরে থাকতো আমার নানা নানি খালা, আর আমি খালার কাছেই থাকতাম। তো ঘরটা মনে আছে, খুবই সিম্পল একটা সাধারণ একটা ঘর, সেখানে আমি আমার খালার সাথে শুয়ে থাকতাম সারাদিন, আমার নানা নানি আমাকে দেখাশোনা, আমার নানা পড়াতো, একটা অন্যরকম আমার ঘরটা ছিল, ছোট হলেও সিম্পল হলেও
একটা শান্তির একটা জায়গা ছিল। আমি যেহেতু আর্টে পড়াশোনা করেছি, তখন শিল্প মনাটাই আমার বেশি কাজ করেছে। আমি হ্যান্ডিক্রাফটসের উপর পড়াশোনা, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল আমার ঘরটা হবে একটু আর্টিস্টিক টাইপের। আমার গাছ, আমার হাতের কাজ, আমি হাতের কাজ করি এবং করতাম, অনেক কিছু আমি নিজে তৈরি করি। তা আমার শখ ছিল অনেক দামি কিছু না, হয় আমার নিজের হাতের তৈরি করা কিছু জিনিসপত্র দিয়ে, গাছ দিয়ে সুন্দর একটা সিম্পল ওয়েতে একটা ঘর সাজানো, এটা আমার বেশি শখ ছিল। এই বাসাটা করার ক্ষেত্রে আসলে কোনো ইন্টেরিয়র কাজ ডিজাইনারের প্রয়োজন হয় নাই, মানে আমরা নিজেরাই, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই মিলেই আমরা নিজেরাই করেছি। আর আমার যেহেতু আর্টেই আমার পড়াশোনা, আমি একটু আমার নিজের শিল্প যেটা মন, আমার শৈল্পিকভাবে যেভাবে আমি জিনিসপত্র তৈরি করি সেইগুলো দিয়ে আমি আমার ঘরটাকে গুছিয়েছি। যেমন অনেক কিছু আছে আমার হাতের তৈরি করা এখানে জিনিস আমার ঘরে। এটা আসলে আমার ছোটবেলার একটা স্মৃতি, খুব শখের একটা হারমোনিয়াম। আমার জীবনে প্রথম এই হারমোনিয়াম আমার গুরু প্রয়াত মামুদুন নবী স্যারের কাছে আমার হাতে খড়ি। ওনার বাসায় গিয়ে আমি ছোটবেলায় গান শিখতাম, অনেক মজার স্মৃতি। ওনার মেয়ে ছেলে সবাই মিলে আমরা একসাথে গান গেতাম, সামিনা আপু, হামিদা আপু, অনেক ছোটবেলার স্মৃতি। ঘরে আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে আমার কমন রুমে, যেটা আমি লিভিং স্পেস বানিয়েছি, গেস্ট রুম প্লাস লিভিং স্পেস। গেস্ট তো আর আসলে এখন আর থাকা ওইরকম আসে না, হয়ও না, ওইটাই আমাদের আড্ডার একটা জায়গা। ওখানে আমি একটা জানলার পাশে উঁচা একটা ফ্লোর করে আমি ওখানে আমার হারমোনিয়াম, ওখানে আমার ম্যাগাজিন, ওখানে বসে জানলার দক্ষিণ দিক, ওইটা বাতাস হয় সুন্দর একটা, ওই যে কর্নারটা আমার খুব পছন্দ। আর পছন্দ হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে যখন বৃষ্টি হয় বা বিকেলের বাতাসে আমি একটু গাছ পরিচর্যা করি, বসি, একটু ম্যাগাজিন পড়ি। এই দুই জায়গাটা হচ্ছে আমার এই বাড়ির খুব পছন্দের একটা জায়গা। ড্রয়িং রুমের ব্যাপারটা আসলে আমি যেটা আমার নিজের শখের জায়গা থেকে আমি করেছি, সেটা হচ্ছে
খুব সিম্পলভাবে মাটির কিছু জিনিস দিয়ে, গাছ দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি। অনেক ক্লাউন্সি করি নাই, যেহেতু আমার ঘরটা ছোট, একটু ডাইনিং আর ড্রয়িংয়ের যে ওপেন স্পেসটা, এইটাতে আমি যতটুকু কম জিনিস দিয়ে রাখা যায়, আমি একটু, যেহেতু আমি আর্টিস্টিক মাইন্ডের, আমি আর্টেই পড়াশোনা, তো আমার আমার ভালো লাগে একটু হাতের কাজের অনেক কিছু দিয়ে আমি সাজানো, সিম্পলভাবে কিন্তু যেন সুন্দর একটা আর্টিস্টিক ভাব আসে। আমি আমার ড্রয়িং রুমে, যেহেতু ছোট একটা জায়গা, যেখানে যতটুকু দরকার আমি সেইভাবে আমি আমার ফার্নিচার সেট করেছি। এই ফার্নিচারগুলো আমার ভাইয়ের উডমার্ক ফার্নিচার, ও ডিজাইন করে মেইন, ও আমার ঘরের কোন জায়গায় কোনটা কীরকম কীভাবে মানাবে সেট করে ওইভাবেই আমাকে করে দিয়েছে। এবং আমি আমার কিছু হাতের কাজ, আমি সোফার সাইডে যেমন একটা কর্নার সেলফের আমি আমার মাটির কিছু জিনিস, ফুলদানি, ল্যাম্প কিছু এরকম সাজিয়ে আমি এই ঘরটাকে আমি সাজিয়েছি। আপনারা আমার ডাইনিং স্পেসে আসলে দেখতে পারবেন আমার টেবিল, এগুলো মার্বেল দিয়ে, আমার মার্বেল টেবিল অ্যান্টিক টাইপের করা, এটা আমার ভাই করে দিয়েছে। এবং সিম্পলভাবে আসলে অনেক বড় জায়গা না, সেখানে আমার একটা শোকেস যেটা না থাকলেই না, কিছু সিম্পলভাবে আমি গুছিয়ে রেখেছি। আমি আমার বেডরুমটাকে খুব বেশি ক্লাউন্সি করি নাই, আমার ম্যাক্সিমাম আমার আলমারির যে পোর্শনগুলো ওগুলো আমি কমন রুমে রেখেছি। যেটুকু দরকার আমার ড্রেসিং টেবিল, বেড, সাইড টেবিল আর একটা আলমারি যেটা আমার নিজস্ব, সবসময় খুব সিম্পলভাবে করা আমার, একটু সিম্পল জিনিসটা পছন্দ, একটু খোলামেলা জিনিস পছন্দ, অনেক ক্লাউন্সি আমার পছন্দ না। আর আমার বেডরুমের দক্ষিণ পাশেই আমার ব্যালকনি, আলো বাতাসটা আসে, যার কারণে আমি ওই সাইডটা খালি রেখেছি বারান্দার দিকে যাওয়ার রাস্তা। আমার ব্যালকনি যে ডোরটা আছে সেটা স্টিকার দেওয়া আছে, যার কারণে সেকেন্ড যে এক্সট্রা পাতলা যে কার্টেনটা দেওয়ার ওইটা প্রয়োজন হয়নি, যার কারণে আমি একটাই ভারী কার্টেন রেখেছি, যাতে একটু প্রাইভেসিটাও মেনটেন হয়, আবার যখন একটু ঘুমাবো বা একটু রিল্যাক্সের ব্যাপারে একটু শেড আসে, যার কারণে লাইটটা কম আসে। এই বাড়ির ক্ষেত্রে একটাই প্রবলেম ছিল, যেটা আগে আমি এই বাসাটা ভাড়া দেওয়া ছিল, আমি অন্যদিকে ছিলাম, বনানীতে ছিলাম, পরে আমার ছেলের বিয়ে হলো, ছেলেকে আলাদাও থাকতে হবে, ওর একটা সংসার আলাদা করে দেওয়ার জন্য। আমার এই বাড়িটা আসলে ছিল 2600 স্কোয়ার ফিটের বাসা, কিন্তু সেটা আমাকে ছেলের কথা চিন্তা করে আমরা সেটাকে দুই ভাগে দুইটা ফ্ল্যাটে নিয়ে গেছি, এটা ছোট করে ও আবার আমার ছেলেরটাও। তো তখন আমি যখন ভাড়া দেই, তখন আমার এইখানে, এই যে আমার পিছনে আমার এই সাইডে যে ড্রয়িং রুম দেখছেন, এটা একটু ছোট ড্রয়িং রুম করে আমার একটা ওয়াল ছিল এবং একটা রুম ছিল গেস্ট রুমের মতো। তো আমি যখন থাকবো, চিন্তা করলাম আমার ছেলেও থাকবে আলাদা আমার পাশেই, একসাথেই যদিও আলাদা করে পাশেই দিয়েছি ফ্ল্যাট, তো আমি তখন করলাম কি, তখন দেখছি আমার ফার্নিচার আসলে এই ঘরে হচ্ছে না, তখন আমি আমি চিন্তা করলাম যে কী করা যায়, তখন সুন্দর যাতে করা যায় এবং সব ফার্নিচার যেন আমার সেট হয়, তখন আমি এই যে থার্ড বেডরুম, গেস্ট বেডরুম, এটা আসলে আমাদের প্রয়োজন হয় না যেহেতু আমি আমার হাজবেন্ড, তখন আমি এই ওয়ালটাকে আমি ফেলে দিই। এই ওয়ালটা ফেলেই আমি এই যে ড্রয়িং আর ডাইনিং স্পেসটা যে একটা খোলামেলা যে একটা হয়েছে, এইটা আমি করলাম, এরপরে আমার সব ফার্নিচার সুন্দর মতন সেট করতে পেরেছি।
গেস্ট রুমে যে ছবিটা দেখেছেন ওইটা আমার ছেলের ছবি, ও অনেক ছোটো হয়েছিল, প্রিম্যাচিউর বেবি, তখন একদম 3 মাস পর্যন্ত ওর ছবি আমরা তুলতে পারিনি, ও ইনকিউবেটারে ছিল, অনেক স্ট্রাগলের মধ্যে ওর ছিল। ওখান থেকে যখন সার্ভাইভ করে উঠল তখন আমরা ওর ছবিটা তুলি, ওইটা ওর ছোটোবেলার ছবি আমার ছেলের। আর এখানে ডাইনিং স্পেসে যে ওয়ালে যে ছবিগুলো ওটা আমার ফ্যামিলির ছবি, আমার হাজবেন্ড, আমার ছেলে এবং ছেলের বউ, ওর বিয়ের ছবি। এই আমার সংসার এখন, এই আমার ছেলে, ছেলের বউ মানে আমার মেয়ে, এক ছেলে এক মেয়ে, বউই আমার এখন মেয়ে, এই ছোট একটা ফ্যামিলি আমার। আমার ডাইনিং পাশের এক ওয়ালে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো ছবি আছে, ওইটা আমার শ্বশুর আর শাশুড়ির। ওনারা আমার বিয়ের আগেই মারা গেছেন, যার কারণে ছোটোবেলার স্মৃতি এটা হচ্ছে আমার ফুপু আর ফোপা, আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়, তো ফুপু ফোপার স্মৃতি আমার অনেক ছোটোবেলায় মনে আছে। আমি শাশুড়ি শ্বশুর এই ফিলিংসটা পাই নাই, তো এই ছবিটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির এই একমাত্র স্মৃতি আমাদের কাছে। ফ্লোর টাইলসের ব্যাপারে আমি যেটা আমার পছন্দ একটু বেস কালার, অ্যাশ গ্রে বেস লাইট কালার আমার পছন্দ, একদম হোয়াইট আমি রাখি না, একটু ময়লাটা বেশি বোঝা যায়। আমাদের আশেপাশে অনেক ধুলোবালি, সাদা হোয়াইট জিনিসটা মেনটেন করা অনেক টাফ, আর আমার কাছে মনে হচ্ছে একটু একটু এক্সক্লুসিভ লাগে আমার কাছে। এই যে কালারটা আমি চুজ করেছি আমার কাছে একটু গর্জিয়াস মনে হয়েছে, যার কারণে আমি এই বেস কালারটা পছন্দ করেছি। আমি, আমার ছেলে, আমরা সবাই ওয়ার্ম কালারের লাইট খুব পছন্দ, একটু আধো আলো শেড থাকবে, স্পট লাইট, বিশেষ করে স্পট লাইট বিভিন্ন ওয়াল ফটো, বিভিন্ন ডেকোরেশন পিস, ডিজাইনের উপরে যে স্পট লাইটটা পড়লে যে একটা সুন্দর একটা ফিলিংস আসে, সেটা ওই রড লাইট বা হোয়াইট ওপেন লাইটে আসে না। তো আমরা বরাবরই একটু চেষ্টা করি স্পট লাইট দিয়ে একটু ঘরটা ওরাম কালার দিয়ে আমি সাজানোর। আমার অনেক ইচ্ছাই পূরণ হয়েছে, আবার কিছু ইচ্ছা পূরণ হয় নাই। তবে আমার একটা স্বপ্ন যেটা হয়তো জানি না হবে কি না, আমার ওয়ার্ল্ড ট্যুর দিতে খুব পছন্দ, মনে হয় যে ফ্যামিলিকে নিয়ে বা যেভাবেই হোক একটু যদি ঘুরতে যাওয়া যায়, পুরো দেশ দেখতে পারি, সুন্দর সুন্দর জায়গা, এটা আমার খুব একটা স্বপ্নর একটা জায়গা। এই বাড়িটা আমাদেরই নিজের, ভবিষ্যতেরটা আসলে এখন এখনও ঠিক করি নাই, তবে এইটাই আমাদের শান্তির একটা নীড় বলতে পারেন।